এই যাত্রায় দক্ষিণাঞ্চলগামী মানুষের চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর সদরঘাট থেকে কিন্তু দক্ষিণাঞ্চলগামী মানুষ ঈদযাত্রা শুরু করেছেন। 41টি রুটে বিভিন্ন গন্তব্যে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। সড়কপথে সরাসরি দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা থাকলেও কিন্তু আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে কিন্তু তারা লঞ্চকে বেছে নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি আজকে এই সদরঘাট থেকে 41টি রুটে 70টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এমন তথ্য জানিয়েছে বিআইডব্লিউটি। সড়কের পাশাপাশি এই নৌপথকে নির্বিঘ্ন রাখতে বিআইডব্লিউটি, নৌপুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালনের জন্য এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলে মনিটরিং করা হচ্ছে। এবং আমরা যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সড়কপথের তুলনায় খরচ কম, পাশাপাশি স্বাচ্ছন্দ্যের একটি বাহন হওয়ায় তারা গরম এবং যানজটের মতো যে ভোগান্তি সেটি এড়াতেই তারা মূলত এই বাহন অর্থাৎ তারা লঞ্চকে বেছে নিয়েছেন। এবং লঞ্চ মালিক যারা রয়েছেন তারা বলছেন যে সড়কপথে পদ্মা সেতু দিয়ে সরাসরি যাতায়াতের যে সুবিধাটি সেটি চালু হয় তাদের যাত্রীর সংখ্যা অনেকাংশে কমেছে। তবে ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু একটু বাড়তি যাত্রী পাচ্ছেন এমনটি বলছেন। তবে তারা বলছেন যে এই যাত্রী দিয়ে অর্থাৎ এই সীমিত সংখ্যক যাত্রী দিয়ে তারা তাদের যে লঞ্চ পরিচালনার ব্যয় বা সেই খরচটুকু মেটাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন এমন কিন্তু বলছেন লঞ্চ মালিকরা। এবং তারা বলছেন যে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ দেরিতে তারা তাদের লঞ্চগুলো ছাড়ছেন, তারা যাত্রীদের জন্য অপেক্ষা করছেন, তারা তাদের কাঙ্ক্ষিত পরিমাণ যে যাত্রী রয়েছে সেই যাত্রীর পরিমাণ বা কাঙ্ক্ষিত সংখ্যা যে যাত্রী রয়েছে তাদের জন্য সেই কোটাগুলো পূরণের জন্য তারা চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে গত কয়েক ঈদে বা সাধারণভাবে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঐতিহ্যগতভাবেই যে মানুষের উপচে পড়া ভিড় থাকে সেটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। তারা বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় হয়তো তাদের যাত্রী সংখ্যা বেড়েছে, তবে তারা তাদের প্রত্যাশিত বা তারা তাদের কাঙ্ক্ষিত পরিমাণের যে যাত্রী সেটি তারা পাননি। আমরা দেখতে পেয়েছি এখনও পর্যন্ত বেশ কিছু লঞ্চ কিন্তু তাদের গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তারা কিন্তু ছেড়ে যায়নি। তারা বলছে যে পর্যাপ্ত সংখ্যক যাত্রীর প্রত্যাশায় তারা নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর অপেক্ষা করে তারা সেই তাদের গন্তব্যে যেতে চায়। তবে আগামী আরও 2 থেকে 3 দিন যে ঈদযাত্রা রয়েছে সেই 2-3 দিনে হয়তো তারা তাদের যে কাঙ্ক্ষিত যাত্রী যেমনটি পাবেন বলে লঞ্চ মালিকরা বলছে। আর ঈদে একটি আনন্দময় পাশাপাশি একটি নির্বিঘ্ন যাত্রার জন্য এই নৌপথের যাত্রীরা প্রত্যাশা করছেন। এই ছিল রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদযাত্রার সর্বশেষ খবরাখবর। ঈদযাত্রা খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সদরঘাটে।